রোববার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেন মার্কিন বিমান বাহিনীর এক সদস্য। মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি। রয়টার্স জানায়, গায়ে আগুন দেওয়ার সময় ওই ব্যক্তি সামাজিক মাধ্যম টুইচে লাইভে এসে বলেন তিনি আর ফিলিস্তিনের গণহত্যার সঙ্গে জড়িত থাকবেন না। এ সময় তিনি ফিলিস্তিন মুক্ত করো স্লোগানও দেন। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে তিনি এমনটা করেছেন বলে জানা যায়। এই ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র। এ বিষয়ে তদন্ত করতে সিক্রেট সার্ভিস সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার পাশাপাশি কাজ করছে ওয়াশিংটন পুলিশ। তবে মার্কিন এয়ারফোর্সের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন ওই ব্যক্তি মার্কিন বিমান বাহিনীর একজন সদস্য। অন্তরা সেন, সময় সংবাদ।